হ্যালো বন্ধুরা, আমি তুহিন, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। ভিডিও থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছো, পদ্ম ফুল যেটাকে আমরা লোটাস বলে থাকি, কিভাবে আমরা এই বীজ থেকে চারা সহজেই তৈরি করব। এই পদ্ম ফুলের বীজ আপনারা দোকানে বা অনলাইনে সহজেই পেয়ে যেতে পারেন। আপনারা সকলেই চান আপনাদের ছাদ বাগানে বা বাগানে প্রচুর পরিমাণে পদ্ম ফুল ফুটুক, কিন্তু গাছ কিনতে গেলে দামে চোখ কপালে উঠে যায়। আবার বীজের দাম কম হবে, অঙ্কুরোদ্গম বা জার্মিনেট করতে পারবেন কি না তা নিয়ে আবার সমস্যা। তো আপনাদের সামনে চলে এসেছে মুশকিল আসান। বন্ধুরা, এই বীজগুলোর দাম 3 টাকা, হাইস্ট 5 টাকা হতে পারে। আমরা কিনেছি 3 টাকা পার পিস। এটি বহু বর্ষজীবী জলজ গাছ। এই পদ্ম ফুল গোলাপি, সাদা, নীল কয়েক রকমের হতে পারে। বর্ষা ও শরৎ পদ্ম ফুল ফোটার বেস্ট টাইম, হেমন্তও হতে পারে। এই লটাস গাছ আমাদের বাউল লটাস নামে পরিচিত। আমরা 10টা দানা নিয়ে নিয়েছি, আর এই দানাগুলো দেখতে পাচ্ছেন এক সাইডে উঁচু টাইপের কাঁটার মতো, আর তার বিপরীত সাইড হালকা গর্ত মতো, আর এই নিচু অংশ দিয়েই সমস্ত পদ্ম জার্মিনেট হয়। এই পদ্ম বীজে উঁচু কাটা অংশের বিপরীত যে গর্ত মতো অংশ আছে সেটা আমরা ভালোভাবে ঘষে নেব, কারণ না ঘষে নিলে জার্মিনেট বা অঙ্কুরোদ্গম হতে অনেকটাই টাইম লাগে। আমরা একটা ফাইল নিয়ে নিয়েছি, সেই ফাইল দিয়ে এই প্রত্যেকটা দানা ঘষে নেব। আর আপনারা ফাইল ছাড়াও সিরিজ কাগজ দিয়ে ভালোভাবে ঘষে নিতে পারেন। আমরা দেখে নেব শেষ পর্যন্ত এই 10টা দানা দিয়ে কটা চারা আমরা তৈরি করতে পারি। তো আমরা প্রত্যেকটা দানা ভালোভাবে ঘষে নেব। এবার বীজগুলি জলে দিয়ে দিতে হবে। আমাদের 10টি দানা, তাই আমরা 3টি গ্লাসে ভাগ করে নিয়েছি। আপনারা দেখবেন জলে দেওয়ার পর কোনো বীজ ডুবে না যায়, ভেসে থাকে, তাহলে ভাববেন বীজটি জার্মিনেট হওয়ার সম্ভাবনা খুবই কম বা দানাটা নষ্ট হয়েও যেতে পারে। এবার আপনাদের মাথায় রাখতে হবে, এই জলের মধ্যে যতদিন এই বীজ এই গাছ রাখবেন প্রতিদিন একবার করে জল চেঞ্জ করতেই হবে। আর যত বেশি চেঞ্জ করবেন দেখবেন খুব তাড়াতাড়ি জার্মিনেট হচ্ছে এবং গাছ খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাচ্ছে। 3 দিন পর আমরা দেখতে পাচ্ছি আমাদের জার্মিনেট শুরু হয়ে গেছে। 6 দিন পর দেখুন, আপনারা দেখতেই পারছেন অনেকটাই গাছ বড় হয়ে গেছে। 10 দিন পর অনেকটাই গ্রোথ হয়ে গেছে গাছ। বাট আমাদের একটু ভুলের জন্য 4টে দানা নষ্ট হয়ে গেছে, সেটা আপনারা এতক্ষণে বুঝে গেছেন কি সেই ভুল। এই 4টে দানা হয়তো আমার ঠিকঠাক ঘষা হয়নি, তার জন্য জার্মিনেট হতেও সময় লাগছিল, তাই দানাগুলো পচে গেছে। 14 দিন পর আমরা দেখতে পাচ্ছি পদ্ম গাছগুলি খুবই বড় হয়ে গেছে এবং মাটিতে লাগানোর টাইমও হয়ে গেছে। এবার আমরা এই মাটিতে লাগিয়ে দেবো এই গাছগুলি। এই পদ্ম গাছের মাটি কিভাবে তৈরি করবেন, কিভাবে গাছ লাগাবেন, পরিচর্যা কিভাবে করবেন, সমস্ত কিছু আমার নেক্সট ভিডিওতে আসতে চলেছে। বন্ধুরা, এই ভিডিওটা বানাতে অনেকটাই টাইম লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, এবং পদ্ম গাছের মাটি কিভাবে তৈরি করবেন, গাছ কিভাবে লাগাবেন, এই ভিডিওটি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল ঘন্টাটি বাজিয়ে দেবেন নেক্সট ভিডিও দেখার জন্য। ততক্ষণের জন্য স্টে হ্যাপি, স্টে হোম।